হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটা স্ফিগমোম্যানোমিটারের প্রত্যেকটা পার্টের নাম। আজকে আমরা এই ভিডিওতে জানব কোন পার্টটাকে কী বলে, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই যে এই পুরো জিনিসটা দেখছো, এটাকে আমরা বলছি প্রেশার কাফ, ওকে। আর এই যে জিনিসটা দেখছো, এটাকে আমরা বলছি ম্যানোমিটার গেজ হোল্ডার। যখন আমরা এই প্রেশার বা বিপিটা চেক করি, যখন এই কাফটাকে লাগানো হয়েছে, তখন আমাদের এই যে ম্যানোমিটার গেজ, এই জিনিসটাকে এখানে আমরা আটকে রাখি, তাতে আমাদের যে বিপি বা ব্লাড প্রেশার যেটা হয়, এই ম্যানোমিটারের সাহায্যে আমাদের দেখতে সুবিধা হয়, ওকে। এটা হচ্ছে একটা আর্টারি ইন্ডিকেটর লেভেল। এটা রাইট অর লেফট, মানে বাম দিক বা বাম বা ডান হাতে কোনটা, সেটা হচ্ছে আমাদের আর্টারি। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, এটা আর্টারি ইন্ডিকেটর লেভেল এটা, ওকে। এবার এটা দেখো, এই যে কালো অংশটা দেখছো, এটাকে আমরা বলছি টিউবিং কানেক্টর, মানে এটা হচ্ছে একটা টিউবিং কানেক্টর, ওকে। দেখো, তাহলে এটা হচ্ছে একটা ম্যানোমিটার গেজ, ঠিক আছে। এই গেজের মাধ্যমে আমরা, ম্যানোমিটার গেজের মাধ্যমে কি করতে পারি, আমাদের যে বডি যে বিপি, যখন আমরা বিপি চেক করি, সেই বিপি আমাদের কত হচ্ছে সিস্টোলিক বা ডায়াস্টোলিক, সেটাও কিন্তু আমরা এটার মাধ্যমে দেখতে পাই, ঠিক আছে। এটাতে আমাদের সেটা ক্লিয়ার আমরা বুঝতে পারি যে আমাদের বিপি বা ব্লাড প্রেশার কত হলে এটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি, ওকে। এটা হচ্ছে একটা ইনফ্লেশন ভালভ, ওকে। আর এটা হচ্ছে এন্ড ভালভ, আর এটা হচ্ছে এয়ার রিলিজ ভালভ, মানে এটার সাহায্যে আমরা এয়ারটাকে রিলিজ করতে পারি, ওকে। এটাকে রিলিজ করব, আর যখন আমরা বিপিটা চেক করতে স্টার্ট করব, তখন আমরা এটা কী করে দেব, এটাকে আমরা টাইট করে দেব, ওকে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও অবশ্যই জানাবে। আমি তোমাদের তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।